কদিনে কি শুকিয়ে গেছে সে পিন্টু? মা, পিন্টু আজকে আমার সাথে থাকে। কেন? ওর ভাবি একা না বাড়িতে? না আন্টি, ভাবি তো আসে নাই, গ্রামে এখন। ও মা, এটা কেমন কথা? সুরভিকে রেখে এসেছিস কেন গ্রামে? না আন্টি, গ্রামে রেখে আসি নাই, ভাবির বড় বোনের সাথে কয়েকদিনের জন্য তাদের বাড়িতে গেছে। ও, তাহলে যে কয়দিন তোর ভাবি ওর বোনের কাছে থাকে, তুই টুলুর কাছে থেকে যা। দেখি আন্টি। দেখি না, শোন, বুলবুলির বিয়ে ঠিক হয়েছে, এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে, তোকে খাটাখাটনি করতে হবে না। কোনো সমস্যা নেই আন্টি, সেটা আমি করতে পারবো। খুব বেশি তাড়াহুড়ো করে কিন্তু আবার বিয়েটা দিচ্ছ মা, বুঝে শুনে দিও। শুনছো না কল্পনা আপার কথা? হুম, বুলবুলির কাছে শুনেছি। মানুষ এত খারাপ হতে পারে? ছি, আমাদের কপাল ভালো, আমরা ওখান থেকে দৌড়ে পালে আসতে পারছি, খুব একটা গায়ে লাগে নাই। সেটা বুঝলাম, কিন্তু কল্পনা পা এখন কি করবে? জানি না কি করবে, কিন্তু আমি তো আরেকটা জিনিস হিসাব মিলাতে পারতেছি না। আমার মনে হয় কি রুমির একটা পাওয়ার আছে। মানে? কল্পনা বা আমাকে আর ডালিমকে দুলাভাইয়ের খোঁজ নিতে পাঠালো না, দুলাভাই কল ধরতেছে না বলে। আমাদের তো মাথায় আসে নাই যে দুলাভাই আর একটা বিয়ে করতে পারে, কিন্তু রুমি যখন শুনছে যে আমি আর ডালিম দুলাভাইয়ের খোঁজ নিতে যাচ্ছি, তখনই আমাকে বলছে গিয়ে দেখবেন দুলাভাই আর একটা বিয়ে করছে। ওর কথা কিভাবে অক্ষরে অক্ষরে সত্যি হয়ে গেলো দেখছিস? আরে দূর, পাওয়ারটা ওর কিছু না, ঝড়ে বক মরছে আর কি। বন্ধু, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। তুই মান আর না মান, আমি যেটা বলছি সেটাই সত্যি। কল্পনা বা নিজেও মনে হয় সত্যি কথাটা জানতো, এই জন্যই তোদের খোঁজ নিতে পাঠিয়েছে। এখন কল্পনাকে জিজ্ঞেস করলে হয়তো কল্পনা নিজেও স্বীকার করবে না বিষয়টা। খবরদার পণ্ডিত করবি না, তুই চুপ কর, রুমির পাওয়ার আছে এটাই সত্যি। সারাদিন আমাকে অনেকবার কল দিয়েছে, এসব ঝামেলার কারণে একবার ধরতেও পারিনি, এখন একটু পাম্পটি দিয়ে খুশি করে আসি। কই যাস? তোমার সামনে তো কথা বলতে পারবো না বন্ধু, একটু ছাদে গিয়ে কথা বলে আসি। টুলু, পিন্টুকে নিয়ে খেতে মা। আপা কি বিয়েতে রাজি হয়েছে? রাজি না হয়ে কি করবে, এরকম ছেলে পাবো আর? এক দুই তিন ঢাকায় জমি জিতে নি, 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।